বাম আমলের প্রতিটি নিয়োগই ছিল দুর্নীতি, তার প্রমাণ পাওয়া গেল রাজধানীর ইন্দ্রনগরের বাসিন্দা টুটন সাহার বক্তব্যে। তার বক্তব্য 2015 সালের তদানীন্দন বাম সরকারের আমলে রুরাল প্রোগ্রাম ম্যানেজার পদে সংশ্লিষ্ট দপ্তর লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেন এবং সেই অনুসারে এই পদগুলিতে যুবরা ইন্টারভিউতে অংশগ্রহণ করে। কিন্তু টুটন সাহার অভিযোগ, সেই চাকুরিগুলো দেওয়ার ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। সিএ ডিপার্টমেন্টে তো গত 2015 মেবি এটা অ্যাডভার্টাইজমেন্ট বাড়িয়েছিল রুরাল প্রোগ্রাম ম্যানেজার। তো আমরা যথারীতি অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার ফলে অ্যাপ্লাই করার ক্যাটাগরি আসিল যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আসিল এক বছরের কম্পিউটারের একটা কোর্স আসিল আর গ্রাজুয়েশন আসিল। তো আমরা এইভাবে অ্যাপ্লাই করছি। আমি যদিও ইনফরমেশন টেকনোলজিতে আমি ডিগ্রি করছি, ডিগ্রিতে আমার প্রাইস অ্যাবাভ 60% আসিল। মাস্টার ডিগ্রি করছি রুরাল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, তা সত্ত্বেও আমরা এই ইয়ানে চাকরি পাইছি না। তো চাকরি বঞ্চিত টুটন সাহা এও জানায়, 2017 সালে অনিয়মের বিরুদ্ধে আমরা আদালতে দ্বারস্থ হই। সরকার পক্ষের আইনজীবীও এই অনিয়মের কথা জানিয়েছে। আমরা করছি 2017 ডিসেম্বরে আমরা কেস করছি। কেস ফাইল করার পর তারপর এটা এখনও চলতেছে। তো গত 21 কেসটা উঠছিল, ওঠার পর অ্যাকচুয়ালি বহুত আজকের থেকে প্রায় মাসখানেক আগে, 3-4 মাস আগে গভর্নমেন্ট পিপি আসিল নিতাই চৌধুরী, উনি কোর্টের কাছে স্বীকার করে নিছে যে এই চাকরিগুলোর মধ্যে সিরিয়াস ইরেগুলারিটিস হয়েছে। তো গত একুশে নভেম্বর এটা কোর্টে উঠছিল সুভাষিস তলপত্র বেঞ্চে। তো উনি তখন পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সেক্রেটারিরাও ডাকাইছে। তো উনি মানে জজ কইছে যে এই যে অ্যাডভোকেট যে নিতাই চৌধুরী, উনি যে কইছে যে সিরিয়াস ইরেগুলারিটিস হয়েছে, তো এটার মধ্যে গভর্নমেন্ট কি চায়, গভর্নমেন্ট একটা স্পষ্টীকরণ দিতে গেছে থ্রু এফিডেভিট। সে আরও জানায়, এই মামলাটি উচ্চ আদালতের বিচারপতি সুভাষিস তলাপাত্রের এজলাসে রয়েছে এবং আগামী 6 ডিসেম্বর এ বিষয়ে চূড়ান্ত রায় দেবে আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ অ্যান্ড গার্ড।